আমার সাথে সে ফিজিক্যালি অনেক ক্লোজ ছিল, দেখা হলে ক্লোজলি মিশত। হয়নি, কিন্তু হয়েছে আমার মনে পড়লে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। মনে হয় এতদিন শুধু আমার শরীরের জন্য ইউজ করছে। আমাকে কেন এতদিন তবে বিয়ের স্বপ্নগুলো দেখালো? ক্যারিয়ার ভালো করা, গাইডলাইন দেওয়ার জন্য কি প্রেম করতে হয়, বিয়ের প্রতিশ্রুতি দিতে হয়? মেডিকেলে পড়ে বলে যা ইচ্ছা করে যাবে, আমার জীবন প্লাস আমার পরিবারের এত সমস্যা, এসবের কি কোনো বিচার নাই? ভাইয়ার সবচেয়ে খারাপ লাগছে যখন ওই মেয়ে এসে আমায় বলছে যে আপু আমি তো সব জানি, ও শুধুই তোমাকে অ্যাডমিশন পর্যন্ত রাখতো, তারপর তোমার কোথাও চান্স হলে ছেড়ে দিয়ে আমার সাথেই থাকতো। এদিকে আমাকে ওই ছেলে বলে চান্স পেলে সব বাদ দিয়ে আমাকেই বিয়ে করবে। হে ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনি এই মুহূর্তে শুনছেন সিক্রেট ডায়েরির 13 নম্বর এপিসোড। যারা জানেন না সিক্রেট ডায়েরিকে, তাদেরকে বলছি সিক্রেট ডায়েরি হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে আপনি আপনার নিজের জীবনের কোনো ঘটে যাওয়া ঘটনা, যেটা সিক্রেট কিংবা কাউকে বলতে পারছে না, না বলা কোনো ঘটনা, যেটা অন্যের জন্য হেল্পফুল বা শিক্ষণীয় হতে পারে বা আপনার জীবনের একটা ব্যাড চ্যাপ্টার, সেটি আপনি আমাদের মাধ্যমে পাবলিকলি উপস্থাপন করতে পারবেন। সেটি হচ্ছে আমাদের সিক্রেট ডায়েরি, যেটি প্রচারিত হয় প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় তামিম আহমেদ ইউটিউব চ্যানেলে। টিনেজ বয়সে বিশেষ করে স্কুল কলেজে থাকতে ছেলেমেয়েরা হুটহাট যে কোনো একটা সম্পর্কে জড়িয়ে যায়, সেটার প্রভাব ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং বিশেষ করে নিজেদের ফিউচার এবং ক্যারিয়ারে যে কতটা খারাপ প্রভাব ফেলতে পারে, সেটির একটি যথাযথ উদাহরণ হতে পারে আজকের এই ঘটনাটি। আমার মনে হয় যে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, সো যদি হাতে সময় থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি শিমু, বয়স 20 বছর, বাবা মায়ের একমাত্র সন্তান, একটা মধ্যবিত্ত পরিবারের জন্ম, অসম্ভব আদর ভালোবাসায় বড় হয়েছি। ছোট থেকেই ভালো স্টুডেন্ট হিসেবে সবার কাছে পরিচিত ছিলাম, ভালো রেজাল্ট, আচরণ, ব্যক্তিত্বের জন্য সবাই খুব ভালোবাসত আমায়। বাবা মা আর পড়াশোনায় ছিল একমাত্র কাজ, কাজিনদের সাথে ভালো সম্পর্ক। এভাবে এসএসসি শেষ করি। এসএসসি পর্যন্ত কোনো ছেলের প্রতি কোনোদিন কোনো আকর্ষণই ছিল না, কখনও কারোর প্রতি কোনো আকর্ষণ অনুভব করিনি। আব্বুর স্বপ্ন পূরণ করাই ছিল একমাত্র লক্ষ্য। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। একদিন একটা আইডি সামনে আসে ফেসবুকে, কি মনে করা যেন রিকোয়েস্ট দিয়ে বসি। এক মিনিট পরেই অ্যাকসেপ্ট করে ছেলেটা, দেন আমায় টেক্সট করে। পরে জানতে পারি সে আমাদের শহরেরই, আমি যেখানে কোচিং করতাম সেখানে সে পড়াতো, রংপুর মেডিকেলে পড়ে সে, থার্ড ইয়ার। তো আমি ওনাকে সিনিয়র হিসেবে রেসপেক্ট দিয়ে কথা বলতাম। উনি আমায় পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করায় জানতে পারে আমার পড়াশোনার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। পরে উনি আমায় বলল যে তোমার গাইডলাইন দরকার, আমি তোমাকে গাইড করব। আমিও রাজি হই, কারণ আমি ভাবতাম আমার ভালোর জন্যই উনি আমাকে গাইড করতে চাচ্ছেন। এভাবে কিছুদিন কথা হয়। একসময় উনি বলেন যে উনি আমাকে পছন্দ করেন। আমি বলছিলাম যে ভাইয়া আপনি মেডিকেলে পড়েন আর আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ার, আমি আপনার যোগ্য না। উনি বলল তোমার যোগ্যতা দেখে ভালোবাসি না, তুমি যোগ্য হবে একদিন, আমি সাপোর্ট দিব। আমি অনেক অনেকভাবে বুঝিয়েছি যে আমি আগে যোগ্য হয়ে পরে রিলেশনে যাব বা বিয়ে করব। উনি আমাকে বললেন যে বেশি দিন আমাকে এ ধরনের সম্পর্কে রাখবেন না, খুব জলদি উনি আমাকে বিয়ে করবেন। তারপর আরও বললেন পরিবারে ওনার পছন্দ নিয়ে কোনো আপত্তি নাই, যখন যাকে পছন্দ করবে পরিবার তার সঙ্গে মেনে নিবে। এইভাবে কিছুদিন যায়, উনি আমাকে অনেক ভালোবাসে এটা সে বলতো বারবার। আমি ওনার প্রথম ভালোবাসা এমনটাও বলতো, আমিও বিশ্বাস করতাম। আমাকে সবসময় পড়াশোনার জন্য বলতো, সারাদিন পড়তে বলতো, আমিও খুব ভয় পেতাম, তাই অনলাইনে আশা কমিয়ে দিয়ে পড়াশোনা করি ভালো মতো। ধীরে ধীরে আমার পড়াশোনার খুব উন্নতি হচ্ছিল। আস্তে আস্তে আমি ওই মানুষটাকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলি, ওনাকে ছাড়া কিছুই বুঝতাম না, আমার জীবনের সব কিছু তার কথাতেই হতো, সব সিদ্ধান্ত। এভাবে কিছু মাস যাওয়ার পর আমি একদিন এক বান্ধবীর কাছে শুনি তার একটা মেয়ের সাথে নাকি সম্পর্ক। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে প্রমাণ সহ পেয়ে বিশ্বাস করি। কিন্তু তাকে জিজ্ঞেস করায় সে আমাকে বোঝায় যে এটা কোনো সিরিয়াস সম্পর্ক না, এটা এমনি মজা করে ওর সাথে এক আত্মীয়ের সাথে বাজি ধরে তারপর নাকি মেয়েটাকে পটাতে গিয়েছিল। পরে মেয়েটা রাজি হয়ে যায়, তাই বাধ্য হয়ে কিছুদিন সম্পর্ক করতে হয়েছে। তারপর একদিন শুনি সে আমারই এক বান্ধবীর সাথে খুব অন্তরঙ্গ চ্যাট করছে, অনেক ক্লোজলি কথা বলছে, ওই বান্ধবীর কাছ থেকে তার বোল্ড ছবি নিয়েছে। পরে আমি এটা জেনে যাই, কোনোভাবে জানার পর আমি খুব রাগারাগি করি। সে আমায় বোঝায় যে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইচ্ছা করে করেনি। কিন্তু আমি আমার সে বান্ধবীকে কিছুই বলতে পারি নাই, কারণ সে কাউকে কখনো বলতেই দেয়নি আমাদের সম্পর্কের কথা, সবসময় লুকিয়ে রাখতে বাধ্য করেছে। এত কিছুর পরও না আমি বোকা, আমি তাকে ছাড়তে পারি নাই। ভালোবাসা, মানসিক নির্ভরশীলতা এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে ছেড়ে দেওয়ার কথা মাথাতেও আসেনি, শুধু ভাবতাম একদিন সে ভালো হয়ে যাবে। তারপর আমার অ্যাডমিশনের সময়টা চলে আসে, তার পরামর্শে আমি মেডিকেল কোচিং না করে ইউনিভার্সিটি কোচিং করি।
যদিও আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমি মেডিকেলে পড়ব, অ্যাডমিশনের জন্য জেলা শহর ছেড়ে বিভাগীয় শহরে আসি। সে সময়ে তাকে আমি পা ধরে বলেছিলাম, দেখো তুমি এতদিন অনেক ভুল করেছো, আমি ক্ষমা করে দিয়েছি, আর কোনো ভুল করো না প্লিজ, আমার জীবনের টার্নিং পয়েন্ট অ্যাডমিশন, প্লিজ কিছু করো না, কোনো মেয়েলি কোনো ঘটনা ঘটিও না যাতে আমার উপর মেন্টাল প্রেশার পড়ে। সে কথা দিয়েছিল, আশ্বাস দিয়েছিল কিছুই করবে না এমন আর। কিন্তু আমার অ্যাডমিশন সময়টাতেই সে সবচেয়ে জঘন্য কাজগুলো করে, মারাত্মকভাবে ঠকায় আমায়। তারপর একদিন একটা মেয়ে আমাকে ফেসবুকে নক দেয়, দিয়ে বলে যে আপু তুমি ওর ছবিতে কমেন্ট করলা কেন, তুমি লাইক দাও কেন। আমি বললাম এমনিই দেই, সত্যিটা বলি নাই। ইনফ্যাক্ট আমি আগে থেকে ওই মেয়েটাকে নিয়ে সন্দেহ করতাম, সবসময় ও সকল ছবিতে ওই মেয়ের কমেন্ট থাকতো, রিয়াক্ট থাকতো, আমাকে কখনো ও কমেন্ট করতে দিত না, বলতো কেউ দেখলে মাইন্ড করবে। আমার আম্মুর সাথেও কথা বলতো, আমার আব্বুকেও সে কনভিন্স করছে, এতটাই বেশি আমি তার সঙ্গে ইনভলভ হয়েছি। কিন্তু যখন সেই মেয়েটার সাথে আমার কথাটা চললো, সে আমাকে জানায় 4 বছর যাবত সেই মেয়ের সঙ্গে তার সম্পর্ক, আমার সাথেও ততদিন তার 1 বছর চলছিল। সব শোনার পর আমি তাকে জিজ্ঞেস করলে সে বোঝায় যে ওই সম্পর্কটা ওনাকে ক্যারি করছে না, ব্রেক আপ। কিন্তু মেয়েটা পাগলামি করে, পড়াশোনা করবে না বলে ও কথা বলে, আর আমায় নাকি সত্যিও মন থেকে ভালোবাসে, ইউনিভার্সিটি চান্স পেলেই বিয়ে করবে, এটা শুনে আমি বিশ্বাস করে নেই। এখানে আমি একটা ব্যক্তিগত পারসেপশন শেয়ার করি, সবাই হয়তো মনে করবেন যে বারবার এই ছেলেটাকে এই মেয়েটা কেন বিশ্বাস করছে, এই মেয়ে কি একেবারেই বোকা নাকি। আসলে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন একজন মানুষ আরেকজন মানুষের উপর পুরোপুরিভাবে ডেডিকেটেড থাকে, একেবারে নির্ভরশীল থাকে, ওই সময় না পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওই মানুষটাকেই তার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, সে যা বলবে সেটাতেই সে কনভিন্সড হয়। সো এইটাই হচ্ছে ব্যাপার, সে যদি নিরপেক্ষভাবে আপনার আমার মতো করে চিন্তা করতে পারে, তাহলে হয়তো বা জানে বা বোঝে সে এটা উচিত না, কোনোভাবে এসব কথাবার্তাকে বিশ্বাস করা বা আমলে নেওয়ার কোনো দরকারই নাই, কোনো কারণই নাই। বাট সে তো কাইন্ড অফ তার ওই মানুষটার প্রতি আসক্ত, আপনার আমার মতো নিরপেক্ষ চিন্তা সে চাইলেও স্টেবল ওয়েতে করতে পারবে না ওই টাইমটাতে, কেউই পারে না সেটা বলা ঠিক না, বাট মোস্ট অফ দ্য কেস এই ধরনের মানুষগুলো পারে না। ওকে, আমরা ঘটনায় ফিরে যাই। তারপর আমার অ্যাডমিশন পরীক্ষাটা চলে আসে, আমি এই 1 বছর 3 মাসে ছেলেটাকে অসম্ভব ভালোবাসছি, এতটা ভালোবাসা কারো পক্ষে পসিবল না। ওর এই মেইলি ব্যাপারগুলো নিয়ে অনেক কাহিনী আমি মেনে নিয়েছিলাম, এতটাই ভালোবাসছি যে ওর অন্যায়গুলো মেনে নিয়েছে। ভাইয়া, ওর সাথে থাকা অবস্থায় কোনো ছেলের সাথে জীবনে কথাও বলিনি কখনো, আমার পাসওয়ার্ড, ফোনের ওটিপি, হোয়াটসঅ্যাপ কোড সব কিছু ছিল ওর কাছে। আমি ওর ছাড়া একটা কাজ, একটা সিদ্ধান্ত নিয়ে নেয় আমার জীবনে, এমনকি ওর কথা মেডিকেল কোচিং করিনি, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং করেছি। এত কিছুর পরও আমাকে ঠকিয়ে ছেড়ে দিয়েছে। আমার সাথে সে ফিজিক্যালি অনেক ক্লোজ ছিল, দেখা হলে ক্লোজলি মিশত, হয়নি কিন্তু হয়েছে। আমার মনে পড়লে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, মনে হয় এতদিন শুধু আমার শরীরের জন্য ইউজ করছে। বাবা মায়ের একমাত্র সন্তান আমি, কোথাও চান্স হয়নি আমার। আরেকদিকে ব্রেক আপ, এত বড় বেইমানি, সব মিলিয়ে আমার জীবনটা নরক। চান্স তো হতো আমার, আমি যথেষ্ট ভালো স্টুডেন্ট, আমার সবগুলোতে A+, গোল্ডেন স্কলারশিপ, সব কিছু, অ্যাডমিশন টাইমে পড়েছিও বেশ, কিন্তু বেশি চিন্তা করায় পড়াশোনা করেও কোনো লাভ হয়নি। আমার 12 বছরের পরিশ্রম, বাবার এত টাকা পয়সা, এফোর্ট, সব কিছু নষ্ট হয়ে গেছে। আমার মতো প্রতারণার শিকার অনেকেই হয়তো হয়েছে, বাট আমি একা বড় হয়েছি অনেক আদরে, কখনো চিট করতে, অবহেলা করতে, বেইমানি করতে দেখি নাই। আর আমি অনেক সফট অ্যান্ড সেন্সিটিভ, ছোটো কোনো বিষয় নিয়েও অনেক কষ্ট পাই, সেক্ষেত্রে এত বড় ধোকা আমি মানতে পারছি না। তাকে তো আমি আমার দুনিয়া ভাবতাম, কিন্তু সে আমায় নাকি বিয়েই করতো না, শুধু ক্যারিয়ার ভালো করে দেওয়ার জন্য নাকি ছিল। আমাকে কেন এতদিন তবে বিয়ের স্বপ্নগুলো দেখালো? ক্যারিয়ার ভালো করা, গাইডলাইন দেওয়ার জন্য কি প্রেম করতে হয়, বিয়ের প্রতিশ্রুতি দিতে হয়? মেডিকেলে পড়ে বলে যা ইচ্ছা করে যাবে, আমার জীবন প্লাস আমার পরিবারের এত সমস্যা, এসবের কি কোনো বিচার নাই? ভাইয়া, সবচেয়ে খারাপ লাগছে যখন ওই মেয়ে এসে আমায় বলছে যে আপু আমি তো সব জানি, ও শুধুই তোমাকে অ্যাডমিশন পর্যন্ত রাখতো, তারপর তোমার কোথাও চান্স হলে ছেড়ে দিয়ে আমার সাথেই থাকতো। এদিকে আমাকে ওই ছেলে বলে চান্স পেলে সব বাদ দিয়ে আমাকেই বিয়ে করবে, সে ওই মেয়েকেও বলতো ওকে বিয়ে করবে, আমাকেও বলে আমাকে বিয়ে করবে, বাট আলটিমেটলি সেই মেয়েটার সাথেই সে বেশি ক্লোজ ছিল, আমাকে শুধুমাত্র সে ইউজ করছে, আমি জানি না কেন করছে। সে শুধু আমার না, আমার পরিবারের সঙ্গে, আমার মা, আমার বাবা, সবার সঙ্গে প্রতারণা করেছে, এবং আরও অনেকগুলো মেয়ের সাথে ঠিক একইভাবে প্রতারণা করেছে। আমি যখন তার ভালোবাসা একেবারেই অন্ধ, প্রচুর পরিমাণে আসক্ত, তখন সে আমাকে অযোগ্য বলে অপমান করে বেইমানি করে চলে গেল। আমি তার নামটা বলবো না, রংপুর মেডিকেলের 4th বর্ষের স্টুডেন্ট সে।
ভাই একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এত জঘন্য কাজ কী করে করে সে, যে কিনা কিছুদিন পর ডাক্তার হবে, এসব ডাক্তার থেকে সমাজ কী আশা করতে পারে? আমি আশা করছি আমার মতো কেউ যাতে এভাবে এ ধরনের প্রতারণার শিকার না হয়, নিজের বাবা মা নিজের পরিবার এদের বাইরে গিয়ে যাতে কাউকে বেশি প্রাধান্য না দেয়, অন্তত নিজের ক্যারিয়ারে একটা ভালো অবস্থান অ্যাচিভ না করা পর্যন্ত। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলীরা শুনছিলেন আজকের আমাদের সিক্রেট ডায়েরির 13 নং এপিসোড। আমার এই গল্পের প্রতি কোনো মন্তব্য নেই, আপনারা আশা করছি সবাই নিজেদের মন্তব্যগুলো এখানে প্রকাশ করবেন। অবশ্যই সবার মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে সমসাময়িক এবং অন্যের উপকারে আসতে পারে। আপনি যদি আপনার নিজের জীবনের কোনো ঘটনা আমাদের সিক্রেট ডায়েরিতে পাঠাতে চান, তাহলে আপনাকে অবশ্যই সিক্রেট ডায়েরির ইমেল অ্যাড্রেসটিতে আপনাকে ইমেল করে আপনার ঘটনাটি লিখে নাম এবং মোবাইল নাম্বার সহ আমাদের কাছে পাঠাতে হবে। আমরা এর সমসাময়িক প্রেক্ষাপট যাচাই করে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আমরা অবশ্যই এখানে ছদ্মনাম ব্যবহার করে থাকি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোন এপিসোডে। তামিম আহমেদ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।